জামাই সাজাচ্ছে শাশুড়ি মার জন্মদিনে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। আর আজকে আমার মায়ের বার্থডের সন্ধ্যেবেলা, মানে এখন আমরা বার্থডে সেলিব্রেশন করার প্রস্তুতি পর্বে আছি। আর এখন আমাদের বাড়িতে মানে তেমন কোনো কিছু না যে অনেক গেস্ট টেস্ট এসছে ওরকম ব্যাপার না, কিন্তু বাড়িতে সবাই মিলেই ছোট্ট করে আমরা আনন্দ করার চেষ্টা করছি। আর এই দেখো, আমরা এই জুঁই ফুল কিনে এনেছি, সবার মাথায় দেওয়া হবে। বাড়িতে বাড়ির মতো করেই একটু আনন্দ করছি। দুষ্টু মামকে দেখো কি রকম হয়ে বসে আছে। দেখো এখানে সাজোগুজো চলছে সব, কেমন চান্স পাচ্ছে না আমার কাকিমা। আরে আমার মেয়ের গালে আসতে লেগে যাবে, কোনো কথা শুনে না, যা দেখবে ওইটা মারবে। তুই কিরকম আছি রে, বাচ্চাকে বকছিস? আরে আমাকে তুমি তো বাজারে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও, পুরোটা আমাকে সামলাতে হবে, আমাকে পাগল করে দেয়, যেটা চেয়ার টেবিল সব নিবে। আর দিদাকে বলো না, মানু দিদাকে বল। দিদা কি না, দিদার কি মাথা চুলকাচ্ছে? দিদার উকুন হয়েছে, পরো স্টাইলিস্ট সব রেডি হচ্ছে। দুষ্টমাম রেডি হয়ে গেছে, বার্থডে গার্ল এখনো রেডি হয়নি, রেডি হবে। আর এখানে মিষ্টিমাম রেডি হয়ে গেছে। মিষ্টিমামের গেট আপটা দেখো, পুরো একজন প্রফেসর মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। কেন না ভালো লাগছে। আর সবার জন্য এই জুঁই ফুল বেল ফুল কিনে রেখেছি, তোমরা তাড়াতাড়ি নাও। মিষ্টিমাম এক সাইডে না, না না এটা কেন বলছি, এই শাড়ির সঙ্গে আচ্ছা হোক, ঠিক আছে। ফুল দিয়ে দিয়েছি পিসিমণিকে, মাকেও ফুল দিয়ে দিয়েছি। ছবি তুলে দিই, দাঁড়ো, হয়ে গেছে, যাও। হ্যাঁ তুমিও যাও। গেলের অবস্থা দেখো, এখনো চুল টুল কিচ্ছু বাঁধেনি না, চুল টুল বাঁধো। দুষ্ট মা বাবা এখানে ডেকোরেশনের কাজে। টিভিটা বন্ধ করতো, অথচ আমরা মাছ বরাবর করতে হবে। শোনাই রেডি, দেখো এরা সবাই ছাই যাচ্ছে। হ্যাঁ এই যে পিপি ওয়াই হ্যাপি, জামাই সাজাচ্ছে শাশুড়ি মার জন্মদিনে। তো কি হয়েছে? হ্যাঁ জয় ডেকোরেটর, জয় ডেকোরেটর। তোমাকে তো বেশি বলতে হয় গো, তোমাকে তো বেশি বলতে হয়। ভিডিও হচ্ছে, এসে কলা জড়িয়ে দিচ্ছে কাকিমার হাতে। জীবনের হ্যাঁ একটাই তো জীবন, জীবনে অনেক কিছু হয়। সবার সাজা হয়ে যাচ্ছে, আমার একমাত্র সাজা হচ্ছে না। আমার অবস্থা দেখো, আমি লেট, কারণ আমি সবার শেষে সবকিছু করি না, সবাইকে দিয়ে তারপরে সবাইকে দিয়ে খাচ্ছি, তার জন্য দেরি হচ্ছে। কি করবো,
পুরো সিম্পল একটা টুপি বিশাল বাবু কাপড়ে মেকআপ ঘরে করছি আপনারা বাইরে কোথাও গিয়ে না না ঠাকমা রেডি হয়ে গেছে এই দেখো ঠাকমাকেও দেব ঠাকমাকেও ফুল দেওয়া হবে এখন ফটো সেশন চলছে তিন বোনের আমার বড়দের তাদের বোনে বোনে বলছে আমরা বোনে বোনের ফটো সেশন এটা একটা এটা কেক কৌশিকরা গিফট করেছে এটা সোনাইয়ের হাতে বানানো কেক এখন কেক কাটার পর্ব চলবে গান করবে আজকে না না এই জন্মদিনে কিন্তু মোমবাতি কে নেভাতে জন্মদিনে ওর উপরে মোমবাতি নেভাতে নি নাও 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 কেকটা কাটো তারপরে জ্বালিয়ে দাও নেভাতে নি এখানে আবার মিষ্টিমাম তার দিদিভাইর জন্য ক্ষীর বানিয়েছে এখানে রাত্রিবেলাতে পায়েসের ব্যবস্থা হয়েছে পায়েস খাচ্ছে সবাই এখন এই দেখো পায়েস খাচ্ছে সবাই এখন তুই খাবি না না আমি খাবো না তার বার্থডে গিফটটা আজকে দেওয়া হচ্ছে মিষ্টিমাম দুষ্টিমাম দুটো ছবি মিষ্টিমাম দুষ্টিমামের তরফ থেকে মার তরফ থেকে ঠিক আছে ক্যামেরা দিকে পেছন করলে হয়
নিয়েছে হ্যাঁ সব আবার গিফট আনবক্সিং হবে এবারে উঠে 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 আরে আরেকবার করো গো ভিডিও অন হয়নি বাচ্চাদের হোক বা সবাই বয়স্কদেরও হোক আমাদের না দেখি দাও হ্যাঁ ঠিক আছে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে টু মামনি মোটামুটি তোমাদের সঙ্গে বার্থডে ব্লগটা সবকিছু শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো ব্লগটা এখানেই এন্ড করলাম অনেক রাত হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া হবে অনেক কিছু বাকি আছে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে আর ভিডিওটি কি কালকে দেখা হচ্ছে একদম গিফট আনবক্সিং আর আমি কি দিলাম মাকে বা কে কি দিল সবকিছু তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে।